থেকে লিখিত ফরমায়েশ নিয়ে মঞ্চে কথা বলা আলেম ওলামাদের দায়িত্ব নয়। সত্যের কথা আমরা বলবো, কোরআনের কথা আমরা বলবো, নবীর সুন্নাহর কথা আমরা বলবো, সত্য ইতিহাসের কথা আমরা বলবো, শহীদের ইতিহাস আমরা বলবো, আমাদের গাজীদের ইতিহাস আমরা বলবো, এদেশের ইসলামী সভ্যতার কথা বলতেই থাকবো, বলতেই থাকবো, বলতেই থাকবো। হেফাজতে ইসলাম বাংলাদেশের ভাব মর্যাদা নষ্ট করেছে না বাংলাদেশের ভাব মর্যাদার উন্নতি করেছে? আর সারা পৃথিবী বাংলাদেশকে স্যালুট জানায়। পনেরো 200 কোটি মুসলমান আজকে বাঙালিদেরকে হিরো বলে সালাম জানায়। এটা এদেশের ওলামায়ে কেরামের একচ্ছত্র অবদান। সরকার যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় দেশের মানুষের মনোভাব বুঝতে চায়। দেশের মানুষের মনোভাব যদি শক্তিশালী থাকে, জনগণ যদি সাহস যোগায়, সরকারের বুকে পানি আসে। কথা বলেন, একাত্তরে যদি এদেশের জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়বার জন্য, জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত না থাকতো, রাজনৈতিক নেতা হিসেবে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের আহ্বান জানাবার সাহস পেতেন না। সেই জায়গা থেকে বলতে চাই, এদেশের মানুষের সাহস এবং হিম্মত হলেই, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, দুনিয়ার কোন দেশ যদি আমাদের পাশে না থাকে, আর এই অবস্থায় নবীর ইজ্জতের পক্ষে স্লোগান তুলবার অপরাধে, নবীর ইজ্জতের ঝান্ডা সমুন্নত করবার অপরাধে ইউরোপীয় ইউনিয়ন যদি বাংলাদেশকে বয়কট করে, আর বাংলাদেশের অর্থনীতি যদি বিপর্যস্ত হয়, তাহলে আমরা এদেশের কোটি কোটি নবী প্রেমিক তাওহীদ জনতা বলতে চাই, প্রয়োজনে আমরা তিন বেলার জায়গায় এক বেলা খাব, প্রয়োজনে আমরা পেটে পাথর বাঁধব। রাষ্ট্র এবং সরকার ভয় পাওয়ার কোনো কারণ নাই। জনগণ, আপনারা যদি নবীর ইজ্জতের পক্ষে থাকেন, জনগণ আপনাদের সঙ্গে আছে। সরকার যদি আল্লাহ নবীর ইজ্জতের জন্য সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাঠ পাশ করে, এদেশের জনগণ সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানাবে। ফ্রান্সের রাষ্ট্রদূত, অসভ্য ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে যদি তার বিরুদ্ধে প্রতিবাদ জানায়, এদেশের মানুষ সেই প্রতিবাদকে স্বাগত জানাতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? মহতরম হাজিরিন, তাহলে আমরা প্রস্তুত আছি না নাই? সরকার যেন নবীর ইজ্জতের প্রশ্নে কোন ধরনের নমনীয়তা প্রদর্শন না করে। আর যদি আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি আমার রাষ্ট্র এবং আমার সরকার, যদি আমার বাংলাদেশের 90% মুসলমানের ইমানি চেতনার চেয়ে ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক মুদ্রার মূল্য বেশি মনে করে, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, তাহলে আমরা আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য প্রয়োজনে বিদ্রোহ করতে বাধ্য হব। আলহামদুলিল্লাহ,
আমাদের নবীর প্রতি সম্মান প্রদর্শন নবীর শান এবং মান বুলন্দ করে রাখবার জন্য আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে কথা বলেন আমাদের সংগ্রাম চলছে এবং চলবে ইনশাআল্লাহ আল্লাহর নবীর সম্মান বুলন্দ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান কে উঁচু করে দেন কথা বলেন নবীর শান নিয়ে নবীর ইজ্জত নিয়ে চিনিমিনি খেললে আল্লাহর কোরআনের স্পষ্ট ওয়াদা রয়েছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার যারা আমার নবীর বিরুদ্ধে দুশমনী করবে শত্রুতা করবে নির্বংশ হয়ে যাবে নির্বংশ ছোট্ট মানুষ হিসেবে একটা ভবিষ্যৎবাণী করে যাই পশ্চিমা বিশ্বের সর্বপ্রথম যেই দেশে কালেমার পতাকা উঠবে সেই দেশটার নাম হলো ফ্রান্স ইনশাআল্লাহ যে দেশে সবচেয়ে বেশি আগে সর আগে কালেমার পতাকা উঠবে ইসলাম কায়েম হবে ফ্রান্সের মাটিতে ইউরোপের ইসলামের অগ্রযাত্রা শুরু হবে ফ্রান্স থেকে ইনশাআল্লাহ এটা আমার আল্লাহর ওয়াদা যারা নবীর সঙ্গে দুশমনী করে আল্লাহ পাক তাদেরকে নির্বংশ করে দেন ধ্বংস করে দেন এমানুয়েল ম্যাক্রন আখেরি পয়গাম তোমার জন্য সর্বশেষ হুঁশিয়ারি এখনো সময় আছে পৌনে 200 কোটি মুসলমানের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে শার্লি এবদো পত্রিকার মতো কুখ্যাত মানুষের ধর্মীয় অনুভূতির উপর আক্রমণকারী অসভ্য ভণ্ড পত্রিকার সার্কুলেশন বাতিল করো সেটা করতে ব্যর্থ হলে দুনিয়ার সভ্যতাগামী মানুষ সেখানে বুঝি শিক্ষা দিতে প্রস্তুত আছে